মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের সংগ্রামী নারী স্বামী সুবল চন্দ্র দাসের মৃত্যুর পর জীবিকার তাগিদে নৌকার বৈঠা ধরতে বাধ্য হন। তখনই তার ঘরে চার সন্তান। কি করে বড় করবেন তাদের, কি করে চলবে সংসারের চুলা ভেবে দিশেহারা হন চপলা রানী। শেষমেশ উপায় না পেয়ে স্বামীর নদীতে খেয়াপাড়াপাড়ের কাজটি নিজেই তখন শুরু করে দেন। এরপর গ্রামের ঝিটকা নতুন বাজার এলাকায় ইছামতি নদীতে গড়িয়েছে অনেক পানি, পেরিয়ে গেছে 20 বছর। এই ইছামতি নদীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালিয়ে জীবনের শেষ বেলার দিকে ভেসে চলেছেন চপলা। ৫৫ বছর বয়সী চপলার সংগ্রামী জীবনের খেরোখাতায় চাওয়া পাওয়ার হিসেবে ভীষণ গরমিল। সারা বছর খেয়াপাড়াপাড় করে চটে কয়েক মন ধান আর কিছু নগদ টাকা, তাই এতদিনের পরিশ্রমেও অভাবের চৌকাট পার হয়ে যেতে পারেননি চপলা রানী। উল্টো তার জন্য পেশায় টিকে থাকা আরও কঠিন হয়ে উঠছে দিন দিন। ঝিটকা গোপীনাথপুর বাল্লা সড়কটি পাকা হয়ে যাওয়ায় বর্তমানে নদী পারাপারের চাহিদা আগের চেয়ে কমেছে, সেই সাথে কমেছে মাঝির আয়। এখন রেগুলারি আমরা পার হইতেছি, এবং বৃদ্ধ বসে কেমনি এই করবো? এখন যে স্কুলে যাই, আমাদের জিটকা স্কুল খুলছে পর আমরা ওই রাস্তা দিয়ে খুবই যাই। এই যে কাকির নৌকায় আসি, উনি আমাদের পারাপার করে দেয় অনেক সময়, অনেক কষ্ট করে। দুপুরে হয়তো আমরা সকালে আসি, উনি তখন না খাইয়ে আমাকে পার করে দেয়, খাওয়ার সময় থাকে না, আমাদের পার করে দেয়। আমরা এই রাস্তা দিয়ে হাইটে স্কুলে যাই। একটি বেসরকারি সংস্থা থেকে ঘর পেয়েছিলেন চপলা। সেই ঘরের টিনের চাল নষ্ট হয়ে গেছে, বৃষ্টি এলেই পানি পড়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়েছে চপলা রানীর জন্য বয়স্ক ভাতার কার্ড দেওয়া হয়েছে। সরকারিভাবে ঘর দেওয়ার তালিকা হলে তাতে চপলা রানীর নাম অন্তর্ভুক্ত করা হবে। এই আশ্বাসেও যেন স্বস্তি নেই তার। শুধু জানেন জীবনের শেষ পথটুকু পাড়ি দেওয়ার জন্য শক্ত হাতে ধরে রাখতে হবে নৌকার হাল।